فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ কুকুর পালা যাবে না কেন? সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস, সে হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অপেক্ষা করছিলেন যে জিবরিল আসবে, জিবরিল আলাইহিস সালাম আসবেন। তো জিবরিল আলাইহিস সালাম এলো না, রাত পার হয়ে গেল। তো পরের দিনকে তিনি দেখছেন যে জিবরিল আলাইহিস সালাম বাড়ি বাইরে দাঁড়িয়ে গেছে কিন্তু ভেতরে ঢুকছে না। তিনি কারণ জিজ্ঞেস করলেন, তো জিবরিল আলাইহিস সালাম দেখালেন, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের ভেতরে খাটের নিচে তাকিয়ে দেখলেন যে একটি কুকুরের বাচ্চা সেখানে আশ্রয় নিয়েছে। তো ফেরেশতা তখন বললেন, যে বাড়িতে প্রাণীর ছবি বা কুকুর থাকে সেই বাড়িতে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না। এটা একটা অন্য হাদিসে রয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে, এবং ওই ঘরেও না যে ঘরে প্রাণীর ছবি থাকে। বুখারী হাদিস নম্বর 3225, মুসলিম হাদিস নম্বর 2106। তাই কুকুর পালা এই জন্য নিষিদ্ধ যে যে বাড়িতে কুকুর থাকে বা যে আঙনাতে কুকুর থাকে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর মুসলিম হিসাবে আমরা চাইবো যে আমাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতা আসুক, আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হোক। يا رب العالمين.